হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই দেশাউন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং করার জন্য সেরা কয়েকটি লেন্স নিয়ে কথা বলবো, আর কোন লেন্স কোন কাজের জন্য ইউজ হয় এটা দিয়ে সম্পূর্ণ ধারণা দিব আজকের ভিডিওতে। বিশেষ করে বর্তমান সময়ে যারা ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিকে কেরিয়ার হিসেবে গড়ে নিতে যাচ্ছেন, নতুন ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি লাইনে নতুন এবং ভেবে পাচ্ছেন না কোন লেন্সটা নিলে আপনারা পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং, মিউজিক ভিডিও এ টাইপের কন্টেন্ট সবচেয়ে ভালো করতে পারবেন, তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং করতে বা মিউজিক ভিডিওর মতো ফটোগ্রাফি করতে বা সিনেমাটোগ্রাফি করতে কোন লেন্সটা বেস্ট হয়, এবং বেস্ট কয়েকটি লেন্সই আপনাদের সামনে তুলে নিতে ধরবো আজকের কথাতে। আর যারা এই লেভেলে প্রো বা প্রো লেভেলের সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন বা সিনেমাটোগ্রাফি করেন, পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং করেন, তারা স্কিপ করেও যেতে পারেন। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং বা গল্প টাইপ শ্যুট নেওয়ার জন্য অবশ্যই নানা ধরনের লেন্স ইউজ করা হয়। আজকে মূলত আমি কয়েকটি চারটে লেন্স নিয়ে এসেছি। প্রথম 35mm, 50mm, 24mm, 85mm, মূলত সব কয়টি প্রাইম, এর সঙ্গে ভেরিয়েবল একটা জুম লেন্সেরও কথা বলবো। আর পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য আলাদা আলাদা লেন্স অনেক সময় লাগে, কিন্তু আজকে যে লেন্সগুলো বলবো মূলত আপনি যদি একদম বিগেনার হন, যে অনেকেই ভেবে পান না যে পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং শ্যুট করবো, সুন্দর ব্লারি ব্যাকগ্রাউন্ড কেমন হবে বা পিছনের দৃশ্যটা সুন্দর দেখা যাবে বা যে সাবজেক্ট তার চেহারাটা সুন্দর দেখাবে, এই ধরনের লেন্স সবার আগে কোনটা। আপনারা যারা বিগেনার সিনেমাটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং বা মিউজিক ভিডিওর কাজ করবেন, সবার আগে কোন লেন্সটির কথা বলবো জানেন? সেটা হচ্ছে 35mm। 35mm এমন একটা ফোকাল লেন্স, এটার মাধ্যমে আপনি প্রায় একটা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং বা মিউজিক ভিডিওর প্রায় 70% কাজ কভার করতে পারেন। 35mm সবচেয়ে বড় গুণ কি, 35mm লেন্স মূলত অনেকেই বলবে 35 কেন, 50 কিনতে পারি, 50 ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে বেশি, কিন্তু 50mm কিনে কী দুর্বলতা বা কী উইক জোন বা কী করতে পারবেন সব কিছুই বলবো। 35mm আপনার যখন কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা ব্রাইডের যখন ক্লোজ আপ শটগুলো নেবে খুবই সুন্দর আসবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার আসবে, এবং ম্যাক্রো শ্যুটগুলো কিন্তু 35 খুব ভালো নিতে পারে। আর 35-এর চেয়ে 50 শ্যুটটা, ম্যাক্রো শ্যুটটা অতটাও ভালো লাগবে। আর 35-এর আরেকটি বড় গুণ আছে, আপনার কোনো একটা ব্রাইডের ছবি বা ফটোগ্রাফির সাথে সাথে সিনেমাটোগ্রাফি যখন করবেন, ব্রাইডের হেলথ যদি একটু ভালো হয়, মানে একটু মোটা সাটা হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনার 50 দিয়ে যখন ভিডিও করবেন, ক্লোজ আপ শট নেবেন, তখন কিন্তু ব্রাইডকে অনেকটাই মোটা মনে হবে। আপনার যখন, আমি বলছি না যে সবার ক্ষেত্রে তা হবে, একটু হেলদি ব্রাইট যারা বা হেলদি সাজানো বউ যারা, তাদের যখন শ্যুট নেবেন তখন অবশ্যই 35 ইউজ করলে ন্যাচারাল একটা দৃশ্য আপনার কাছে আসবে, বা ন্যাচারাল যে তাকে দেখতে যেমন তেমনটাই দেখা যাবে। ক্লোজ আপ অতটা 50 লাগালে যেমন ক্লোজ আপ হওয়ার কথা তেমনটা ক্লোজ আপ হবে না, এবং 35mm কিন্তু ব্রাইটকে অতটা মোটাও দেখা যাবে না, ন্যাচারাল দেখা যাবে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্রো যে শ্যুটগুলো নিচ্ছেন যেমন হাতের গহনার সব কিছু শ্যুটটা অনেক সুন্দর হবে। বিশেষ করে যারা বিগেনার, এমন একটা লেন্স খুঁজেন, অনেক সময় বিগেনার বাজেটটা কম থাকে, হয়তো বা লেন্স কিনবেন, যে কোন লেন্স আপনারা জানেন কি যে আপনারা 35 নিলে একটু ওয়াইডও নিতে পারবেন, মূলত 70%, অনেক ক্ষেত্রে আপনি 100%ও কভারেজ করতে পারবেন পোস্টিং বা প্রি ওয়েডিং শ্যুট। বাংলাদেশের পপুলার ধরেন যে চিত্রকল্প বলেন, ফিল্মি জোন বলেন, এদের অনেক ক্ষেত্রেই এরা যে টেকগুলো নেয় বেশিরভাগ 35mm ইউজ করে, 35 দিয়ে 70% কভারেজ দেয়, এবং 35mm কিন্তু অবশ্যই 1.4, এটা 1.4 সিগমার নিতে পারেন বা সনির নিতে পারেন আপনারা যদি সনি ক্যামেরা চালান, আর যদি আপনারা ক্যানন মাউন্টের ক্যামেরা চালান বা ক্যানন DSLR চালান, তার অবশ্যই সিগমা ব্র্যান্ডের 35 1.4 এই লেন্সটা নেবেন, এবং 1.4-এর অ্যাপারচার, ডেপথ অফ ফিল্ড বা ব্যাকগ্রাউন্ড ব্লারটাও অত্যন্ত সুন্দর পাবেন, ক্রিস্পি পাবেন, এবং ম্যাক্রো শ্যুটগুলো খুবই সুন্দর পাবেন। ম্যাক্রো শ্যুট বলতে আপনার যখন ক্লোজ আপ কোনো শ্যুট নেবেন, শ্যুটগুলো বলতাম তো, ব্রাইট যদি একটু হেলদি হয় ন্যাচারাল আসবে, 50-তে কিন্তু ন্যাচারাল আসবে না। এরপরে যে লেন্সটার কথা বলবো, এটা কিন্তু খুবই পপুলার একটা লেন্স, কিন্তু এটা হচ্ছে একটু ওয়াইড হবে, এটা হচ্ছে 24mm। যারা বিশেষ করে সনি ক্যামেরা ইউজ করে, 24mm ভিল্টোরেক্স ব্র্যান্ডের আছে, সনির আছে, এবং আপনারা আরও কিছু ব্র্যান্ড, সনির আছে, জায়েসের আছে, তারপর সিগমার আছে, এসব লেন্স কিনতে পারেন। এসব 1.4 বা 1.8 নিতে পারেন, ভিল্টোরেক্সের 1.8, আর যদি সনির নেন জি মাস্টার 1.4 নিতে পারেন। এটাতে হবে কি, ওয়াইড অ্যাপারচার, এবং 1.4 ওয়াইড অ্যাপারচার, ডেপথ অফ ফিল্ডও ভালো পাবেন, এবং 24mm হয় অনেকটাই ওয়াইড পাবেন। বিশেষ করে আমরা অনেক প্রি ওয়েডিংয়ে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের যে ন্যাচারাল দৃশ্যটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়, বা আপনি কোনো কোথায় বা সেন্ট মার্টিনে, রাঙামাটিতে, বা এমন কোনো
ধরেন যে কক্সবাজারে প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং শ্যুট করতেছেন, আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড সাবজেক্টকে দেখাইলে হবে না, আপনার ব্যাকগ্রাউন্ডের ন্যাচারাল যে সৌন্দর্য এটাও ফুটে তুলতে চান আপনার প্রি ওয়েডিং শ্যুটে, এটাতে কিন্তু আপনার সবচেয়ে হেল্প করবে 24mm বা একটু ওয়াইড 20mm এ ধরনের লেন্স। অবশ্যই 20mm হোক 24mm হোক 1.8 বা 1.4 নেওয়ার চেষ্টা করবেন, এবং 1.4 নিলে কিন্তু লো লাইটে পারফরমেন্স ভালো পায়। মানে অনেক সময় দেখবেন যে নাইট টাইমে বা একটু লো লাইটে ভিডিও করতে ভিডিওর টোনটা অনেক সুন্দর আসবে, চিত্রকল্প বা ফিল্ম জোন এসব টাইপের যদি এইসব ধরনের মতো যদি আপনার লো লাইটেও প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং শ্যুট করতে চান তাহলে অবশ্যই 24mm 1.4 বা 1.8টা কিনতে পারেন, আর দুইটাই কিন্তু প্রাইম। এরপরে বলি 50mm কোন কাজে ইউজ করবেন। ধরেন আউটডোরে শ্যুট যাচ্ছেন, আউটডোরের ক্ষেত্রে কিন্তু 50mmটা ইউজ করতে পারেন, কারণ আউটডোরের স্পেসটা অনেক বড় পাবেন, একটু দূরে থেকে ভিডিও করতে পারবেন, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ব্লার পাবেন। যারা ক্যানন মাউন্ট ইউজ করেন 1.8 মাত্র 12-13 হাজার টাকায় কিনতে পারেন, সনিতে আপনারা সনির কিনতে পারেন তার 1.8 বা সিগমার 1.4, তারপর সনির জি মাস্টার 1.4 এসব লেন্স কিনতে পারেন 50mm। এটা অবশ্যই বলবো 50mm কিন্তু আপনার ক্লোজ আপ শটগুলো নিতে পারবেন, আর বিশেষ করে যারা সেটে মানে কোথাও ডেকোরেশনটা অনেক সুন্দর সেট, আপনারা অনেক সময় সিনেমার যে মিউজিক ভিডিও বা ভালো সিনেমার বলিউড হলিউডের যে মিউজিক ভিডিও দেখবেন সেটে যেগুলো শ্যুট হয়, মানে যেগুলো নিজে আর্টিফিশিয়ালি তৈরি করা সেট, সেসব সেটে যখন শ্যুট হয় দেখবেন আপনারা অবশ্যই ক্লোজ আপ শটগুলো বেশি দেখতে পারবেন, বেশি ওয়াইড শট নেবে না, 24mm বা 35mm লেন্স ইউজ করে না, কারণ কি ওয়াইড শট নিলে আপনার লোকেশনটা রিভিল হয়ে যেতে পারে বা লোকেশনটা দেখে যেতে পারে। এইসব ক্ষেত্রে দেখবেন আপনার অবশ্যই ড্রোন ইউজ কম করে, সেটে অবশ্যই দেখবেন ড্রোন ইউজ কম করবে, তো ওয়াইড অ্যাপারচারের লেন্স অবশ্যই 85 বা 50mm ইউজ করবে, মানে একটু জুম লেন্স ইউজ করবে, মানে জুম মানে ক্লোজ আপ শটগুলো বেশি নেবে, যেসব সেটে তৈরি বা সেটে প্রি ওয়েডিং শ্যুট নিচ্ছেন বা মিউজিক ভিডিওর কাজ করতেছেন অবশ্যই 50mm কিনতে পারেন। এরপর বলবো 85 কখন কাজে লাগবে। 85mm এমন একটা ফোকাল লেন্স, 85 যথেষ্ট পরিমাণ কিন্তু জুম একটা লেন্স, বিশেষ করে ক্লোজ আপ, তারপর একটা গানের মধ্যে যখন একটা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিংয়ের মধ্যে দেখবেন যে ক্লোজ আপ শট কিন্তু খুব বেশি থাকে না, যদি লোকেশনটা অনেক সুন্দর হয় ক্লোজ আপ শট দেখবেন 9-10টা থাকবে, বা এমন কোনো ক্লোজ আপ বা সুন্দর মুহূর্তগুলো তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লারি চান, তখন আপনারা 85mm কিনতে পারেন, 1.8 সনির এই লেন্সটা কিনতে পারেন, বা 85 ক্যানন মাউন্ট হলে ক্যাননের 1.8 USM এটা কিনতে পারেন। অবশ্যই ডিসক্রিপশনে বা সাইডের ভিডিওটি দেখতে পারবেন যে 85এর ভিডিওর কোয়ালিটি কেমন, কিন্তু 85 যদি ভিডিও নেন অবশ্যই আপনারা কিন্তু একটু লোকেশনটা বড় লাগবে, স্পেস বড় লাগবে, মানে লোকেশন 50-এর চেয়ে অনেকটা বড় স্পেস লাগবে। অবশ্যই আউটডোরে আপনার 85 ইউজ করতে পারবেন, ইনডোরে কিন্তু 85 খুব একটা বেশি ইউজ করতে পারবেন না, খুব জোরে 20% বা 25% ইউজ করতে পারবেন। কিন্তু আপনার বলবো যারা বিগে না তারা অবশ্যই 35mm যদি সনি ক্যামেরা হয় সিগমার 35mm কিনতে পারেন, আমিও কিন্তু সিগমার 35mm ইউজ করি, খুবই ভালো মানের লেন্স, বিশেষ করে ভালো মানের প্রফেশনাল প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিংয়ের কাজে লো অ্যাপারচারের লেন্স অবশ্যই কিনবেন। এরপরে যারা পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং ক্ষেত্রে লেন্স কিনতে চান তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে লেন্সের ওজন যাতে একটু কম হয়। অবশ্যই প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং বা মিউজিক ভিডিও টাইপের যারা পোস্ট ওয়েডিং গল্প টাইপের পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং শ্যুট করেন অবশ্যই কিন্তু গিম্বেল ইউজ করতে হয়। লেন্স যদি এরকম হেভি হয় তাহলে অবশ্যই আপনারা ইউজ করতে খুব একটা কমফোর্টেবল হবে না, সারাদিনে হয়তো বা আপনার একটা 5 মিনিট বা 10 মিনিটের প্রি ওয়েডিং শ্যুট করতে হয়, এতে হাতের হয়তো বা হাতের 12টা বেজে যেতে পারে, ওজনে আপনার হাত ব্যথা একটা শ্যুট করতে বিরক্ত লাগতে পারে। এই জন্য অবশ্যই 24mm বা 35mm বা 50mm, 35 হলে হবে কি এটা এমন একটা ওজন মাত্র এতটাই ওজন কম 35-এর, আপনি ক্যানন ব্র্যান্ডে হোক বা সিগমা ব্র্যান্ডে হোক এটা গিম্বেলে ইউজ করা খুবই সোজা, এবং গিম্বেল বা হ্যান্ডেল শ্যুটের ক্ষেত্রে কিন্তু 35mm খুবই যথেষ্ট পরিমাণ ভালো। আর আমি সনি ক্যামেরাতে একটা জিনিস লেগেছে, বিল্টিল ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে এই 35 দিয়ে হ্যান্ডেল ভিডিও করেও প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং অনেক শ্যুট অনেক ক্ষেত্রে আপনাদের গিম্বেল দিয়ে শ্যুট করার সময় নাই, নৌকাতে শ্যুট নিচ্ছেন পানির মধ্যে নামতে হবে, গিম্বেল দিয়ে ভালো শ্যুট নয়, একদম পানির বরাবর যে শ্যুট নেবেন তখনও হয়তো বা ন্যাচারাল যে টোনটা বা সূর্য অস্ত যাচ্ছে এমন পজিশনে আপনি অবশ্যই হ্যান্ডেল শ্যুট করেও নিতে পারেন। এই জন্য 35 অবশ্যই 24, 35, 50, 85 এই কয়টাই কিন্তু প্রাইম। এছাড়া আপনারা যদি ক্যানন লেন্স ইউজ করেন, ক্যাননের যে ক্যামেরাগুলো এগুলো দিয়ে ইউজ করেন পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং, আমি বলব যদি আপনার 8D বডি হয় বা ক্রপ সেন্সার কোনো বডি হয় ক্যাননের তাহলে অবশ্যই 18-35 একটা লেন্স আছে ইন্ডিস্ক্রিনে বা সাইড স্ক্রিনে দেওয়া থাকবে, সিগমার 18-35 1.8 এই 8 সিরিজের লেন্সটি নিতে পারেন, খুবই ভালো, এটা একটু ভেরিয়েবল লেন্স, অনেক ক্ষেত্রে আপনার যারা বিশেষ করে বিয়ের কাজ করেন বারবার লেন্স এক্সট্রা চেঞ্জ বা চেঞ্জ করার প্রয়োজন হয়, এই লেন্সটা যেন প্রয়োজন করানো হয় না এই জন্য একটু ভেরিয়েবল লেন্সও ইউজ করবেন, যেমন 16-75 বা
2470 এসব লেন্সও ইউজ করতে পারেন। কিন্তু অবশ্যই প্রাইম লেন্সের একটা সুবিধা কি, প্রাইম লেন্স ওয়েটে হালকা, তারপরে গ্লাস এলিমেন্টটা অনেকটা সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ডটা ব্লারি বেশি পাবেন। পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে আপনারা প্রাইম লেন্স সবচেয়ে বেশি প্রিফার করবো। আর যারা বিগিনার তারা তো বললামই, অবশ্যই প্রাইম দিয়েই শুরু করবেন। আপনারা যারা নতুন ফটোগ্রাফি শুরু করছেন, পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং করবেন, অবশ্যই 35mm দিয়ে শুরু করতে পারেন। 35mm একটা স্ট্যান্ডার্ড ফোকাল লেংথ লেন্স, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, আবার একটু ওয়াইডও পাবেন, মানে প্রায় 70-80% কাজ আপনার 35 দিয়ে একটা বিয়ের পোস্ট ওয়েডিং প্রি ওয়েডিং বিয়ের সব কিছু কভার করতে পারবেন। তো আজকের ভিডিওতে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন, যারা নতুন বা ফটোগ্রাফিতে নতুন কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চান, সিনেমাটোগ্রাফি করতে চান, বর্তমানে কিন্তু প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং একটা ট্রেন্ড এসেছে। আপনারা যারা ওয়েডিংয়ের কাজ করেন তারাও কিন্তু অবশ্যই বিয়ের সময় দেখবেন যে পোস্ট ওয়েডিং বা প্রি ওয়েডিং ভিডিও করে নিতে চান, এবং এটা আলাদাভাবে করে আপনারা একটু এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই 35 দিয়ে এটা করতে পারেন, এছাড়া 50-24mm যদি আপনার বাজেট থাকে সব ধরনের লেন্স দিয়েও আপনারা করতে পারেন। তবে আমি প্রিফার করবো বিগিনারদের 35 এবং 50 এই দুইটা লেন্স নিলে আপনারা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং করতে পারবেন খুব ভালো মানের। আর বললাম তো জায়গাটা অনেক সুন্দর, লোকেশন দেখতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ড ধরুন কাশ্মীরে গেছেন এমন কোনো জায়গায়, তো অবশ্যই 24mm বা সেটে যখন নিচ্ছেন তখন অবশ্যই জুম একটু প্রাইম, যেমন 85mm 105mm ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে রাখবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আমি কিন্তু ক্যামেরা রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড, পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং, বিয়ের ফটোগ্রাফি, বিয়ের ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি আপনি অবশ্যই নতুন ফটোগ্রাফার যারা তাদের মাঝে শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা শেষ করছি।